একশো পঁচিশতম জন্মদিন আর সেই উপলক্ষেই দেশ নায়ক দিবস পালন করতে শামবাজার পাঁচমাথার মাথার মোড় থেকে রেড রোড পর্যন্ত মিছিলে হাঁটছেন বলা যায় নেতাজির জন্মদিনে পালন করছেন মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেস আর এই মিছিলে শুধু নেতাজির জন্মদিনই নয় আর নেতাজির জন্মদিনকে ঘিরে কিন্তু বাঙালির আবেগ চোখে পড়ছে নেতাজি নিয়ে আদতে কোনো আবেগ নেই বিজেপির বাংলার ভোটকে সামনে রেখে নেতাজিকে হাতিয়ার করতে চাইছেন তারা শনিবার রেড রোডে নেতাজির জন্মবার্ষিকী পালনের অনুষ্ঠান থেকে এই অভিযোগই আনলেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণার দাবিতে এদিন ফের সরব মমতা কেন্দ্রীয় সরকার কিন্তু আজ পর্যন্ত ছুটির দিন ডিক্লেয়ার করেনি আমাদের দুঃখ আছে আমি আজও আমি এটাকে পরিষ্কারভাবে প্রতিবাদ জানিয়ে বলছি নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র জন্মদিনে জাতীয় ছুটির দিবস ঘোষণা করতেই হবে নেতাজির মৃত্যু সঠিক তদন্ত এখনো হয়নি কেন প্রশ্ন নেতাজি সুভাষচন্দ্র আমরা জন্মদিন জানি জানি আজ পর্যন্ত না তিনি কিভাবে মারা গেলেন এই তদন্ত এই কথা বেরোনো উচিত নেতাজিকে আমরা দেশপ্রেমিক বলেই মানি পরাক্রম দিবস নাম দিয়ে জন্ম জয়ন্তী পালন কেন এ নিয়েও কেন্দ্রকে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় দেশপ্রেমিক দিবস বা দেশনায়ক দিবস কেন হবে না পরাক্রম দিবস কে হ্যাঁ পরাক্রম হোয়াট ইস যদি কিছু না আমাকে পছন্দ না করুক রাজনৈতিকভাবে জিজ্ঞেস করতো আরে সুগত সুমন্তদের জিজ্ঞেস করতে পারতো যে বলো কোন ওয়ার্ডটা ইউজ করা উচিত পাশাপাশি মমতার প্রশ্ন নেতাজির তৈরি প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হলো কেন দেখলাম ক্ষমতায় এসে প্ল্যানিং কমিশনটা আমাদের হারিয়ে গেল ভারতবর্ষের প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হলো তুলে দিয়ে একটা নীতি আয়োগ তৈরি করা হলো নীতি আয়োগ তৈরি হতেই পারতো প্ল্যানিং কমিশনটাকে রেখে আমার এখনো মনে আছে আমি প্ল্যানিং কমিশনের মিটিংয়ে যেতাম সব অফিসারদের নিয়ে আর আমরা আমাদের রাজ্যে কী দরকার কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন নয় ডিটেলস আলোচনা করতাম আজকে কেন্দ্র রাজ্যের সাথে এভাবে কথা বলে না কথা বলার জায়গা নেই সেটার সেটআপ টোটাল প্রায় প্রায় হয়ে গেছে নেতাজির একশো পঁচিশতম জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্য জুড়ে দেশপ্রেমিক দিবস পালন করল রাজ্য সরকার শনিবার শ্যামবাজার পাঁচ পাঁধার মোড়ে সাত বাজিয়ে নেতাজির জন্ম মুহূর্তে স্মরণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে পদযাত্রা করে যান রেড রোড পর্যন্ত একদিকে বিজেপি নেতাজির জন্মদিনকে পরাক্রম দিবস হিসাবে আখ্যা দিয়েছে অন্যদিকে তৃণমূল সরকার পাঁচ দেশনায়ক দিবস হিসাবেই শ্যামবাজার থেকে রোড অব্দি র্যালি করল ক্যামেরায় নন্দদের সঙ্গে নিবেদিতা দে আরও বিমান কলকাতা